আফগানিস্তানকে হারানোর পর বাংলাদেশ ঠিক কি পরিমাণ টাকা উপার্জন করলো ওই ম্যাচ থেকে আমরা সেসব বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আসলে অনেকে অনেক রকমভাবে উপস্থাপনা করেছে, আমরা একটু ভিন্নভাবে করার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এদিন কিন্তু আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। 89 রানে বাংলাদেশ হারিয়ে কিন্তু সুপার ফোরের জায়গাটা এক প্রকার নিশ্চিত করে ফেলেছেন। আর এই জয়ের সব থেকে বড় অবদান ছিল মেহেদী হাসান মিরাজ, এর জন্য তিনি হয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। তো প্লেয়ার অফ দ্য ম্যাচ হিসেবে তিনি পেয়েছেন $5,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 5.5 লাখেরও বেশি। এই মিরাজ কিন্তু ওপেনিংয়ে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি মেরে দিয়েছেন এবং তিনি কিন্তু বোলিংয়েও একটি উইকেট পেয়েছেন এবং দলের হয়ে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটা আসলে তার। এই জন্য তিনি আবারও একটি পুরস্কার পেয়েছেন, সেটি পেয়েছেন ম্যাক্সিমাম সিক্সেস $3,000, সেখানেও প্রায় 3.5 লাখ টাকার মতো। তো মিরাজ টোটালি 8 লাখেরও বেশি টাকা উপার্জন করেছে এই ম্যাচ থেকে। অপরদিকে মুশফিকুর রহিম বেস্ট ক্যাচ অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন এবং সেই ম্যাচ ক্যাচের পুরস্কারের জন্য কিন্তু সেখানে কিছু ডলার প্রদান করা হয়েছে মুশফিকুর রহিমকে। যে ইব্রাহিম জদ্রানকে তিনি ক্যাচটা ধরেছেন, উইকেটটা অনেক গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। তো তিনি কিন্তু সেই জন্য $3,000 পেয়েছেন এখানে, $3,000। আসলে এই $3,000 মানে প্রায় 3 লাখেরও বেশি টাকা। আর অপরদিকে উইনার অফ দ্য ম্যাচ মানে পুরো টিমটাকে আসলে পাকিস্তান থেকে ওই এসএসসি দিয়েছে $15,000, যেখানে প্রায় টাকার অঙ্কটা প্রায় 15 লাখেরও বেশি। তো সর্বমোট মিলে মোট 28 লাখেরও বেশি টাকা উপার্জন করেছে বাংলাদেশ টিম ওই ম্যাচ থেকে। তো এই টিমের আসলে মুশফিকের ওটা পার্সোনাল, মেহেদী হাসান মিরাজের ওটা পার্সোনাল, আর সাকিব যেটা পেয়েছে ওটা হলো পুরো টিমের জন্য। আসলে পুরো টিমের জন্য দিতে হলো, ওটা ক্যাপ্টেনের হাতেই তুলে দেওয়া হয়েছে। তো এই ছিল বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের যেই সম্পৃক্ত এক সংকলন। তো বাংলাদেশ ওই ম্যাচ থেকে মোট 28 লাখেরও বেশি টাকা উপার্জন করেছে।